হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর ফার্স্টে আমার দুইটা গোপালকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। আমার এই গোপালটাকে নিয়ে তো আমি বাইরে বেরিয়েছি একটু ছবি তুলতে, আর সে তো যেমনভাবে বলছি ঠিক তেমনভাবেই পোজ দিচ্ছে, অনেক কিছু শিখে গিয়েছে। তো যাই হোক, আমরা এবছর প্রথম জন্মাষ্টমীটা পালন করলাম, কারণ গত বছর মানে এক বছরও এখনো আমাদের হয়নি গোপালটা প্রতিষ্ঠিত করেছি। তো এবারই ফার্স্ট টাইম আমরা জন্মাষ্টমী পালন করছি, খুবই ভালো লাগছিল। কিন্তু জন্মাষ্টমীর দিন আমি অনেক বিজি ছিলাম আসলে, যে ক্যামেরার সামনে বসে 1 মিনিট কথা বলবো সেই সময়টুকু আসলে ছিল না। আর যে কোনো অনুষ্ঠান কিংবা যে কোনো মানে কাজে আমি এত বেশি ইনভলভ হয়ে যাই, তার ভিতর যে ক্যামেরার সামনে বসে কথা বলবো কিংবা সুন্দর করে ভিডিও করব সেইটা একদমই আমার দ্বারা সম্ভব হয় না। তো যাই হোক, ক্যামেরাটা চালিয়ে দিয়ে কাজ করছি, কারণ ভাবলাম যে একটা ব্লগও করে রাখি। ফার্স্ট টাইম গোপাল পুজো করলাম, তো এটা একটা মেমোরেবল হয়ে থাকবে। তো যেহেতু আমরা জন্মাষ্টমীতে গোপালকে 8 রকম মিষ্টি তারপর 8 রকম ফল দিয়ে পুজো দিই, তো এই জন্য মিষ্টি বানিয়ে রেখেছিলাম গোপাল পুজোর আগের দিন, মানে জন্মাষ্টমীর আগের দিন রাত্রে, কারণ আমার জন্মাষ্টমীর দিন কাজ ছিল। আর মিষ্টিগুলো আসলে বানাতেও তো অনেক টাইম লাগে, আর এখানে যেহেতু কোনো দোকানও নাই যে সেখান থেকে আমি মিষ্টি কিনে আনবো, এই জন্য নিজেরাই বাসায় বানিয়ে নিয়েছিলাম। আর আমাদের আরেকটা ফ্রেন্ডও আছে পাশে, তো সেই বৌদিও আসছিল, বৌদিও বেশ কিছু মিষ্টি বানিয়ে নিয়ে আসছিল, তাতে আমার একটু হেল্পও হয়েছে, থ্যাংক ইউ বৌদি। তো জন্মাষ্টমীর দিন সকালে তো আমি কাজে গিয়েছিলাম, আর মা ঘুম থেকে উঠে সমস্ত কিছু গোপালের জন্য বানিয়ে রেখেছিল। বাকি যে জিনিসগুলো ছিল, খিচুড়ি, লুচি, তারপরে ভাজি, সমস্ত কিছু মা বানিয়ে রেখেছিল। আর আমি তো সকালে উঠে মানে 10টার দিকে কাজে গিয়েছি, আর প্রায় 5টার দিকে আমি বাসায় আসলাম। তো বাসায় এসে তারপরে এই যে ফল বানিয়ে তারপর ফুল তুললাম, তুলে তারপরে গোপালকে স্নান করিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে পূজা দিলাম। তো মোটামুটি বিজি থাকলেও দিনটা অনেক ভালো কেটেছে, আর সবচেয়ে বড় কথা, গুছিয়ে পূজা করতে পেরেছি, এটাই মানে সবচাইতে বড় কথা। প্রথমবার আমি নিজে দায়িত্ব নিয়ে কোনো কিছু গুছিয়ে করলাম, আর সেটা যখন পারফেক্ট হয় তখন আসলে অনেক ভালো লাগে। আর মা আমার সামনে বসেছিল, মা আমার সাথে কথা বলছিল, আমরা গল্প করছিলাম, আর তার ভিতরে আমি ফলগুলো বানিয়ে নিলাম। আসলে মা সারাদিন অনেক খাটনি করেছে একা একা, আর তো বললাম যে তোমার আর এখন আর কিছু করা লাগবে না, এগুলো আমি সব একা একা করে নিতে পারবো। তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছিলাম, আর একটু দেরি করে পূজায় বসছি, কারণ যেহেতু আমাদের ওই বৌদিটাও মানে আমার ওই ফ্রেন্ডটাও আমাদের বাসায় আসছে, তো ওরা একটু দেরি করে আসবে, ওদেরও কাজ ছিল, ওরাও বেশ বিজি ছিল, এই জন্য আমিও একটু দেরি দেরি করেই পূজায় বসেছিলাম। তো সমস্যা হয়নি, সব কিছু নিজে হাতেই টুকটুক করে গুছিয়ে নিতে পেরেছি। আর এখানে যেহেতু তেমন কোনো বাঙালি কিংবা কেউ নাই, হিন্দু তেমন কেউ নাই যে পূজাতে আসবে, তো এই জন্য আমি খুবই অল্প সামান্য পরিমাণে ফ্রুটস প্রত্যেকটা জিনিস কেটে দিয়েছি। তো আমার সমস্ত ফ্রুটস গোছানো হয়ে গিয়েছে, আর আমি এখন এই যে সমস্ত কিছু খিচুড়ি তারপর তরকারি মিষ্টি যেগুলো বানিয়ে রাখা হয়েছে সেইগুলো থেকে অল্প অল্প তুলে আমি প্রসাদ হিসাবে সুন্দর করে সাজিয়ে দিব।
আমাদের গোপ্পু সোনাকে শাওয়ার করিয়ে সুন্দর একটা নিউ ড্রেস পরিয়ে দিলাম। আর এই ড্রেসগুলো সব বাংলাদেশ থেকে আমার মা পাঠিয়ে দিয়েছে। তো আমার সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে আর আমি পূজায়ও বসে পড়েছি, আর আমাদের বৌদিরাও চলে এসেছে আমাদের বাড়িতে। আর সুজয়কে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার, তো ও তো মোটামুটি কোনো রকম একটু ভিডিও করেছে। আসলে সে এত বেশি মানে এনার্জি নাই তার ভিডিও করার, আসল কথা যেটা, সে ইচ্ছা করলে পারে, বাট ইচ্ছাই ইচ্ছা নাই তার এত বেশি ভিডিও করার, এত ক্যামেরা ফ্রেন্ডলি মানুষ সে না। আর আজকে পূজা উপলক্ষে আমি একটা সুতির ছাপার শাড়ি পরেছি, আর সত্যি কথা বলতে এই শাড়িগুলো আমার খুবই ভালো লাগে। আর আমি এখানে তেমন বেশি আনিও নি এই ধরনের শাড়ি, আমার মাত্র 2-3টা শাড়ি আছে। তো আজকে যেহেতু পূজা এইটা পরে নিলাম, আর এগুলো আসলে অনেক কমফোর্টেবল, পরে মজাও লাগে, তো এজন্য পরলাম। আর তারপরে পূজায় বসে গিয়েছি আমি। তো পূজা শেষ করে আমি গীতা পড়ে নিলাম, আর শ্রীকৃষ্ণের 78 শতনামও পড়ে নিয়েছি। সত্যি কথা বলতে অনেক দিন পরে একটা খুবই সুন্দর এনভায়রনমেন্ট পেলাম, একটা পজিটিভ এনার্জি কাজ করছিল, আর বাড়িতে সবাই উপস্থিত ছিল, তো সত্যি কথা বলতে অনেক ভালো লাগছিল। আর আজকের মতো তাহলে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।